গ্রিড বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ, ফলে ঘন্টার হিসেব ছাড়িয়েছে লোডশেডিং। এর প্রভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন পরিস্থিতিতে আশার আলো দেখাতে পারছে না বিদ্যুৎ বিভাগও। লোডশেডিং ও বিদ্যুৎ বিড়ম্বনা থাকবে না সরকারের এমন কথাও বারবার পরিবর্তন হচ্ছে। আলোদন আলীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। কয়েক মাস আগে বিদ্যুতের উৎপাদন কম থাকায় বিদ্যুৎ সাশ্রয় করতে সারা দেশে এক ঘন্টা শিডিউল লোডশেডিং, অফিস আদালতের সময় পরিবর্তন, স্কুল সপ্তাহে দুই দিন বন্ধ সহ নানা পদক্ষেপ নিয়েছিল সরকার। জানানো হয়েছিল পরিস্থিতির উন্নতি না হলে এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। তবে সম্প্রতি জাতীয় গ্রিডে সমস্যার পর থেকে উলটপালট হয়ে গেছে সব শিডিউল। কোনো কোনো এলাকায় 5 থেকে 6 বার দেয়া হচ্ছে লোডশেডিং, ফলে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি নানা ভোগান্তিতে পড়েছে জনজীবন। দিনে 3-4 বার যায় কারেন্ট, ঠিক আছে, আর কারেন্ট চলে গেলে আমাদের অনেক সমস্যা হয়। বাচ্চাগুলো ঘুমাইতে পারে না ঠিক মতো, রান্না করতেও অনেক সমস্যা হয়। ফ্রিজে বাচ্চাদের জন্য যে খাবারগুলো রাখা হয় 1 ঘন্টার জন্য বলে যায়, কিন্তু 2-3 ঘন্টা থাকে, তখন খাবারের মানগুলো নষ্ট হয়ে যায়। কারেন্টে লেগে যায় পড়তে পারি না। এছাড়াও ভোগান্তির মুখে ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানান শ্রেণীর পেশার মানুষ। কারেন্ট গেলে তো আমাদের আইসক্রিম নষ্ট হয়ে যায়, গলে যায়, আইসক্রিম থাকে না, লস হয়ে যায়। ওই জায়গায় কাস্টমার একটা আইসক্রিম নিতে গেলে দেখা যায় ওইটা এমনি তো গলা আরও চাপ দিলে গলে যায়, নষ্ট হয়ে যায়, এবং করে অনেক ভোগান্তি হয় আমাদের। কারেন্টগুলোর জন্য তো আরও বেশি হচ্ছে। কেউ মোমবাতি জ্বালায়, কেউ কেউ জেনারেটার আছে চালায়, আমরা তো জেনারেটার নাই, আমরা তো মনে করেন মোম টোম জ্বালানি লাগে। কারেন্ট না থাকলে আসলে আমরা অনেক সমস্যারই সম্মুখীন হই, যে অফিস থেকে আসলাম সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে, ঠিক মতো পানি পাই না, তারপর আপনার গরমের প্রবলেম, পানি উঠাইতে পারি না, বাড়াইটারা চিল্লাচিল্লি করে, আমাদের অনেক অসুবিধা হয়। ভোগান্তিটা তো সাধারণ পাবলিকের হচ্ছে। আমাদের সামনে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, আমরা তার ভালোভাবে প্রিপারেশন নিতে পারছি না, সে এই জন্য আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো আমরা আসলে বুঝতেছি না সরকার আসলে কী করছে, সরকারের জন্য ভালো একটি পদক্ষেপ নেওয়া দরকার। জ্বালানি প্রতিমন্ত্রী সেপ্টেম্বর অক্টোবরে বিদ্যুৎ স্বাভাবিক হওয়ার কথা বললেও এখন লোডশেডিং কমাতে গরম কমার অপেক্ষায় আছেন তিনি। এই অক্টোবরের দিকে হয়তো টেম্পারেচার কিছু কমে আসবে, সেপ্টেম্বরে বলছি যে অক্টোবরের থেকে বেটার হবে, বাট আমরা দেখলাম যে এটা ম্যানেজেবল হয় নাই। আমি তো গ্যাস এনে বিদ্যুৎ বানায় বিদ্যুতের যে কস্ট হবে 20-25 টাকা যে কস্ট হবে, সেটা তো আমি গ্রাহকের উপরে দিতে পারি না। এটা মধ্যরাতে ডিমান্ড আমরা দিয়ে দিচ্ছি ইন্ডাস্ট্রিতে বেশি, কারণ মধ্যরাত পরেও কিন্তু ইন্ডাস্ট্রি চালাচ্ছে। আমাদের টার্গেট হলো আমরা এক্সপোর্টটাকে বন্ধ করতে চাই না। দেশের জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল না থাকায় দ্রুতই হচ্ছে না বিদ্যুৎ বিভ্রাটের সমাধান। তাই সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বানও জানান নসরুল হামিদ। সকলকে বলো কে ধৈর্য ধরে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।